রাজ্যের মধ্যে সম্ভবত প্রথম কোনো ভিডিও সরাসরি সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার এবং সাধারণ জনগণকে তার সুফল নিতে আবেদন জানালেন। আর এই ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়ে গেল পূর্ব বর্ধমানের এক নম্বর ব্লকে। সম্প্রতি এক নম্বর ব্লকের ভিডিও হিসেবে কাজে যোগ দিয়েছেন অভিরূপ ভট্টাচার্য, আর তিনি ব্লকের দায়িত্ব পেয়েই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। সম্প্রতি অভিরূপবাবু একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে, আর তাকে ঘিরেই এখন গোটা জেলা জুড়ে হইচই শুরু হয়েছে। কেন্দ্রতে ভাবছেন কি কি পরিষেবা পাওয়া যাবে। কিছু উল্লেখযোগ্য পরিষেবা হলো ডিজিটাল রেশন কার্ড, EKYC, আমাদের জাতিগত শংসাপত্র, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন, জমির তথ্য, ইমিউটেশন, কনভার্সন, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, এবং শহরাঞ্চলে মিলবে ই ট্রেড লাইসেন্স, ই বিল্ডিং প্ল্যান, ই মিউটেশন। এছাড়াও ইলেকট্রিসিটি বিল, আপনার মিউটেশন ফিস, ড্রাইভিং লাইসেন্স ফিস এবং অন্যান্য সরকারি পরিষেবার ন্যূনতম ফি আপনারা জমা দিতে পারেন আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রতে। এখন বিদ্যুতের বিলও জমা দিতে পারেন BSK-র মাধ্যমে, এবং জমা দেওয়ার সময় পেয়ে যান ই পেমেন্টে 1% ছাড়। বিশদে জানতে টাইপ করুন www.bsk.wb.gov.in। সাধারণত কোথায় গিয়ে বিএসকে পেতে পারেন? বিএসকে পেতে পারেন আপনার জেলাশাসক অফিসে, আপনার মহকুমা শাসক অফিসে, আপনার বিডিও অফিসে, আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে, স্কুল ইন্সপেক্টর অফিসে, সরকার পোষিত গ্রন্থাগারে, কর্পোরেশন অফিস, বোরো অফিস, এবং আপনি যদি KMC এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনার KMC বোরো অফিস। বিনামূল্যে সরকারি পরিষেবা পেতে চলুন আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে। পশ্চিমবঙ্গ সরকার আপনার সাথে, আপনার পাশে। বর্ধমান এক নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত। উনি একটা আমাদের নতুন ভিডিও আমাদের বর্ধমান 2 নম্বরে, বর্ধমান 1 নম্বর ব্লকে এসেছেন, জয়েন করেছেন। কাজেই ওনার যে কাজ করার মানসিকতাটা আছে বা সেটা কিন্তু, সেটা আমরা সব আমরা কিন্তু এটা প্রমাণ পাচ্ছি। ওনার ভিডিওটা, সোশ্যাল মিডিয়া ভিডিওটা দেখি বোঝা যাচ্ছে, যেটা এক প্রকার ধরতে গেলে এটা আমাদের জনপ্রতিনিধিদের কাজ, যে জনপ্রতিনিধিরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যে প্রচার করবে, তার নিজস্ব এলাকার মধ্যে প্রচার করবে, কোথায় গেলে কোন সমস্যাটা সমাধান হবে সেটা। কিন্তু অথচ দেখুন, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক তার নিজস্ব যেটা কাজ, সে কাজের সাথে সাথে এবং আমাদের সরকারি প্রকল্পগুলো এত সুন্দরভাবে তিনি মানুষের মধ্যে প্রচার করছে, সেটা আমাদের পূর্ব বর্ধমান জেলার না। এটা আমার মনে হয় যেটা, যে আমাদের রাজ্যের মধ্যে মনে হয় সম্ভবত এটা প্রথম, যে একটা সমষ্টি উন্নয়ন আধিকারিক সে তার নিজের কাজের সাথে সাথে আমাদের সরকারের প্রকল্পগুলো এত সুন্দরভাবে মানুষকে, মানে একটা গ্রামীণ মানুষকে, মানে বাংলা ভাষাতে, বাংলাতে এত সুন্দরভাবে বোঝাচ্ছে, বা উনি যে যে কথাগুলো বলেছেন, যে কোথায় গেলে আপনার কোন সমস্যাটা সমাধান হবে সেটা পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছেন। কাজে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে, আমার জেলা পরিষদের তরফ থেকে, যে এত সুন্দরভাবে আমাদের সরকারি প্রকল্পগুলো উনি যে মানে প্রচার করছেন, মানুষকে বলছেন তার জন্য। এবং মানে ওনাকে একটা কথা বলতে পারি, যে উনি যেভাবে প্রচার করছেন হয়তো আগামী দিনে আরও ভালোভাবে, আমি চাইবো প্রত্যেকটা জনপ্রতিনিধিরা প্রচার করুক, আমি চাইবো যে আমাদের সরকারের যে সমস্ত প্রকল্পগুলো এবং তা আধিকারিকরা ধরুন উনি তো করছেন, ওনাকে মানে প্রত্যেকে প্রচার করলে আমাদের দেখা যাবে সরকারি প্রকল্পগুলো প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বা মাথার মধ্যে আমরা মুখস্থ হয়ে যাচ্ছে, কোথায় গেলে কোন সমস্যাটা সমাধান হবে। ধন্যবাদ। এখন আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার, সর্বস্তরের জনপ্রতিনিধি থেকে শুরু করে অফিসার মহল থেকে আরম্ভ করে গোটা সরকারি প্রকল্পগুলো সমস্ত কিছু মানুষের উপরই ছেড়ে দিয়েছে। অর্থাৎ মানুষের কাছে যত শীঘ্র পৌঁছে যায় তার ব্যবস্থা উনি করেছেন। সেটা ভিডিওটা যখন নিজের মুখে বলছে সেটা মানুষ আরও বেশি বিশ্বাস করবে, আর আমরা এতে অত্যন্ত খুশি। আর আমাদের যে নতুন ভিডিও অভিরূপবাবু আসার পর ব্লকের গতিটাই পাল্টে গেছে। ওনার কাছে গিয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ ঘুরে আসেনি, যে কোনো কাজ নিয়ে গেছে সে কিন্তু ঘুরে আসেনি। হয় তার কাজটা হয়ে গেছে অথবা তার কাজটা কেন হলো না, যেটা আমরা করি, আমি নিজে যেটা করি এবং সবাই করি আমরা, যে কেন হলো না সেটা আমরা মানুষকে বুঝিয়ে দিই।
বিডিও সাহেবও সেই কাজটাই করছে, আমরা ওনার কাজে অত্যন্ত খুশি। এবং উনি কেরিয়ারের দিকে আরম্ভ করে স্কুল লাইফ থেকে আরম্ভ করে সবেতেই ফার্স্ট। আর আমাদের ধারণা আমাদের ব্লকও হবে বর্ধমান জেলায় প্রথম, উনি সবেতেই প্রথম স্থান অধিকার করে।